ভাত আর মুরগির মাংস ভাত। আপনার নাম কি? বর্ধমান জেলা আর আয়না থানা থেকে। আচ্ছা, কি করছেন এখানে? এখানে যে মিটিং এসেছি রান্না খাওয়া করছি, রান্না খাওয়া করে মিটিংয়ে যাবো। হ্যাঁ, কি খাওয়া দাওয়া হবে আজকে? আজ খাওয়া দাওয়া হচ্ছে মুরগির মাংস, আলু পোস্ত, ভাত। বাহ, তারপর মিটিংয়ে গিয়ে মানে শুনবেন পুরোটা? মিটিংয়ে গিয়ে মিটিং শেষ করে তারপর বাড়ি যাবো। ঘোরা হয়েছে? কোথাও হয়নি, কোথাও এই খেয়েতে মিটিংয়ে যাবো। দাদার নাম কি? রাজপাল মণ্ডল। কোথা থেকে আসছেন? বর্ধমান রায়না থেকে। কত বছর আসছেন এই কিছু জেলাতে? ও, সরকার যত দিন আগে তত দিনে আসছি। তো আজকে খাওয়া দাওয়া কি? খাওয়া দাওয়া মুরগির মাংস ভাত। কতজন এসছেন আপনারা? ওই 85 জন হবে। আচ্ছা, মানে এই খাওয়া দাওয়ার পরে মানে এটা কি একটা উৎসব মানে? না, মিটিংয়ে আসতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। মিটিংয়ে মোটামুটি যে মিটিংয়ে আসবে এটাই উদ্দেশ্য। আর গতবার কী খাওয়া দাওয়া করেছিলেন? গতবারও মুরগির মাংস ছিল। মুরগির মাংস, ডাল, ভাত, ভাত, পোস্ত। আচ্ছা, তারপর খাওয়া দাওয়ার পরে? খাওয়া দাওয়ার পরে মিটিং ছেড়ে বাড়ি চলে যাব। আচ্ছা, কতজন এসেছেন আপনারা? আমরা এসেছি প্রায় 100 জন। আচ্ছা দাদা, আমার নাম শেখ বসুল। কোথা থেকে আসছেন? আমি নারদগ্রাম থেকে আসছি। হ্যাঁ, তো আজকে কী প্ল্যান আপনাদের? আজকে এই যে কী কী খাওয়া দাওয়া হচ্ছে? খাওয়া দাওয়া এই মাংস ঝোল। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনি রাঁধেন নাকি? দাদার নাম কি? আমার নাম সুকুমার দাস। কোথা থেকে আসছেন? আমার পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লক থেকে আসছি। আচ্ছা, তো আজকে কি প্ল্যান? আজকে প্ল্যান নেই দিদির, যে আজকে শহীদ দিবসে স্মরণসভা, সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা গ্রামের মানুষজনদের সাথে নিয়ে। তো খাওয়া দাওয়া কী করছে? খাওয়া দাওয়া আমাদের মাংস আছে, পোস্ত আছে, তার সাথে ডিম আছে। আচ্ছা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে কি? না, খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া আমাদের রান্না কাজ চলছে, এই রান্না হলে আমাদের পরিবেশন কাজ শুরু করবো। কবে কখন মানে মানে কখন যাবেন খাওয়া দাওয়া শেষে? আমরা খাওয়া দাওয়া সেরে আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা দিদির মঞ্চে যাবো, ওখানে দিদির বক্তব্য শুনবো, তারপর আমরা এসে বাড়ি যাবো। মোটামুটি 80 জন। তারপর মিটিং মানে খাওয়া দাওয়া এখন কি শুরু হয়েছে? খাওয়া দাওয়া শুরু হয়নি, রান্না হচ্ছে এখন। আপনি নিজে রান্না করছেন? নিজে রান্না করছি। কত বছর আসছেন মিটিংয়ে? মিটিংয়ে যতদিন মমতা আছে ততদিন আসছি। আপনি কি এসে প্রত্যেকবার রান্না করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি নাম্বার ওয়ান মানে রান্নার জন্য? হ্যাঁ হ্যাঁ, রান্নার জন্য গ্রাম থেকে আসি রান্নার জন্য।